আসলে ইসলামের একটা যে ভ্রাতৃত্ববোধ সাম্য এখানে আসলে সেটা বোঝা যায়। এখানে ধনী গরিব সব এক কাতারে আমরা ইফতার করতেছি, অর্থাৎ কোনো ভেদাভেদ নাই, সবাই একই একই পরিমাণ খানা, একই রকমের খানা আমরা একসাথে খাচ্ছি। এটাও ইসলামের মূল বিষয় তিন। এই ইসলাম সহিতে ভেদাভেদ নাই, গরিব ধনী সব একসঙ্গে খাচ্ছে, একাই খাওয়া যায়, একাই খায় তো সেই জিনিসটা বেশি মনে যায় না। আমার বন্ধু বললেন, হ্যাঁ ইনি আবুল কালাম আজাদ, তিনি বললেন যে বন্ধু আসো আমরা একসাথে ইফতারি করি, ওখানে অনেক লোকের আয়োজন হয়, এই জন্যই এখানে মূলত আসা, সওয়াবের উদ্দেশ্যে, বেশি বেশি সওয়াবের উদ্দেশ্যে আসা। ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই, জমিদার ফকিরের কোনো ভেদাভেদ নাই, ধনী গরিব জমিদার সখিদার রিক্সাওয়ালা থেকে ঠেলাগাড়িওয়ালা থেকে কোটিপতি শিল্পপতি ফকির নিশা সবাই মিলেমিশে এক হাতারে কাজ, এক হাতারে ইফতার করি, এটা হচ্ছে সকলের সকলে আলহামদুলিল্লাহ। Allah.